সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। সাথে আছি সবসময়কার মতো আমি ফারজানা বিথিয়ার। ঈদের পরে প্রথম মিউজিক নাইট আমাদের সাথে আপনাদের, তাই আজকের রাতে আমাদের জন্য ইচ্ছা একদম শেষ না, ইচ্ছা আজকে থেকেই শুরু। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবার বৈশাখ ঈদ মিলিয়ে দারুণ কেটেছে সময়টা, আর দারুণ সময় শেষ হতে না হতে আমাদের দারুণ সময় শুরু হয়ে গিয়েছে এনটিভির পর্দায়। যারা যারা আমাদের জন্য অপেক্ষায় ছিলেন পুরোটা রোজার সময়, ঈদের সময়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি আপনাদের, কবে আমরা ফিরবো, কবে আপনাদের পছন্দের মানুষদের নিয়ে এনটিভির মিউজিক নাইট শুরু হবে। সো হিয়ার উই আর, আমাদের সাথে আজকের মিউজিক নাইটে অতিথি হয়ে যে মানুষটি এসেছেন ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দরী, এবং সব থেকে বড় কথা হলো সে আমার বনু, আপনাদের সবার পছন্দের হৈমন্তী রক্ষিত। শুনো, মান দাস এগুলো বাদ। আপনাদের সবাইকে ঈদ মোবারক, বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। রাসেল ভাই আগে আসলে বলে দিয়েছে ব্যাপারটা, বাট রাসেল ভাই আপনাকে স্পেশালি শুভেচ্ছা, কারণ আপনিই বলেছেন সবার আগে। তো ঈদ কেমন কাটলো বলো? খুব ভালো। ঈদ বৈশাখ সবই তো আছে, কিন্তু আমি আরেকটু পেছনের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি একটু বসন্ত ভাইবে তো আছি, আমাদের কি বুঝে যাচ্ছে। আমি শুরু করছি বসন্তের একটি ভালোবাসার গান দিয়ে। গানটি লিখেছেন ডক্টর মণি চৌধুরী, সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। তুমি কি এমনি করে বাসবে আমায় ভালো। ওহ নাইস, চলো। Oh,
যে বিশেষণটা দিয়েছিলাম মিষ্টি, এটা যে ভুল না সেটা কিন্তু এই গানের মাধ্যমে দর্শক ক্লিয়ার যে আমি ভুল বলি নাই অ্যাটলিস্ট। আর এত সুন্দর মিষ্টি একটা গান, মানে শিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে নিজের গান, মৌলিক গান এবং যারা কথা লিখেন, যারা সুর করেন, যদি মাথায় রেখে করেন সেই মানুষটাকে, তাহলে আসলে নিজের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়। তো আমার মনে হয় যে হৈমন্তী রক্ষিত ওই জায়গাটা থেকে অনেক ব্লেসড একদম। আর এটার জন্য তো আসলে আকাশ দাকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই যে উনি সিলেক্ট করেছেন যে গানটা আমি গাইবো ওনার সাথে। আর এই যে কথাটা যে এমনি করে বাসবে কিনা ভালো, আমরা সবাই জানি তোমাকে এমনি করে গত 16-17 বছর ধরে ভালোবাসছে যে মানুষটা, সে এমনি করেই বাসবে। চলো আমরা পরের গানে যাই। এরপর যে গানটি গাইছি এই গানটি ভীষণ পছন্দের একটি গান, আর গানটির যিনি মূল শিল্পী শ্রদ্ধেয় তপন চৌধুরী, আচ্ছা, তিনি তো ভীষণ ভালো লাগার শ্রদ্ধার মানুষ। সোলসের সুপার ডুপার হিট একটা গান, মন শুধু মন ছুঁয়েছে, গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় নকিব খান। ঠিক আছে, গাইছি। ভালোবাসা যেখানে রয়েছে গা,
চাঙা হয় এই গানগুলো শুনলে আসলে, যাদের মানে তারুণ্য উৎসবে পরিণত হয়েছে সোলসের গান শুনে কিংবা এরকম ব্যান্ডের গান শুনে, তারা ডেফিনেটলি এই গানটা পুরোটা জানা এবং তারা ডেফিনেটলি অনেক অনেক স্মৃতি রোমন্থন করে এই গানটার মাধ্যমে। আমি একটু শাওন ভাইয়ের কাছে জানতে চাই, মানে আমি যতটুকু বুঝি গানের, এই ব্যক্তিটি তো অনেক হাই পিচে গান করেন, তো তার সাথে আপনি কিভাবে আসলে এই যে সংযোগটা করছেন, কতটুকু কষ্ট হয় আপনার? হ্যাঁ, কষ্ট অনেক অনেক কষ্টই হয়, প্রত্যেকটা গানের স্কেল অনেক উপরে অনেক উপরে। হ্যাঁ, শাওন ভাই ঈদের সময়টা চলেছে, একটু কাটাতে চাচ্ছি আর আপনাদের ফোন নিবো, স্ক্রিনে দেখানো নম্বর গুলোতে কিপ ট্রাইং। চলো, এখন আরেকটা গানের সময় হয়ে গেছে, বেশি কথা বলতে মানা করছি। এবার যে গানটি গাইব এটি চলচ্চিত্রে গাওয়া গান, মাতাল চলচ্চিত্রে গানটি গিয়েছিলাম শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা এবং সুরে। থাকো তুমি হৃদয় পিঞ্জরে এই গানটি। চলো, আমি
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মিউজিক নাইটের আজকের আয়োজনের সাথে আছি ফারজানা বিথি সবসময়কার মতো, এবং আজকে ফারজানা গেস্ট হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসা, যিনি অনেক উঁচুতে গান গায়, তিনি হলেন একমাত্র হেমন্তী রক্ষিত। এখন শুনো, সব উপস্থাপকরা তো বলবেই সবার পছন্দের জনপ্রিয় ভালোবাসা, এখন একটা তো বিশেষণ এক্সট্রা দিতে হবে, না তো এনটিভি পেমেন্ট করবে না, এক্সট্রা বিশেষণ না দিলে। আচ্ছা, তুমি কথা শুনেন না, জানি এখন আমার মিউজিক ডিরেক্টর আরো চড়াই চড়াই গান গায়। আচ্ছা, পারলে তো গাওয়াত কোনো ব্যাপার না, তোমার ভ্রু কুচকায় না, তোমার মানে কিছু হয় না। এটা তো রেকর্ডিং করার সময় একরকম, লাইভে গাইতে গেলে একরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাটক, নাটকের একটা গান, চেয়েছি তোমার হতে। আচ্ছা, মহিদুল মহিম ভাইয়ের ডিরেকশনে এই গানটা লিখেছে এবং সুর করেছে আবরাল সাহির। আবরাল সাহির আমি গিয়েছি, সেই তুমি একজনা।
মিষ্টি কোনো সুরে ডাকবো আদরে, বুকেতে ছড়াবো ভীষণ মায়ায়, সাদা শিখে মনে কিছুটা গোপনে তোমায় গেছে প্রেমার গোলায়, স্বপ্নে জানা না গোনা জানো কি জানো না, সেই তুমি প্রত্যেক গানের পরে খুব সুন্দর বলতে হবে, কিছু করার নাই। এক হলো খুব সুন্দর বলাটা একটা আর্ট কাজ, কিন্তু দ্বিতীয় হলো খুব সুন্দর হচ্ছে বলে বলা এবং খুব ভালো লাগছে বলে বলা, এবং দর্শকরা এত পছন্দ করেছেন এই গানটা, সো এই গানটা নিয়ে এক্সট্রা করে কিছু বলার নাই। কিন্তু দর্শক আছেন আমাদের সাথে, ফোন নিব। ওকে, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? জি, আমি বাবুখালী মোহাম্মদপুর থেকে আশিক মাহমুদ বলছিলাম। অসংখ্য ধন্যবাদ আসে ফোন করবার জন্য, কথা বলুন, হৈমন্তী আপনাকে শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক এবং নববর্ষ শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। জি, অনেক সুন্দর গান করতেছেন, আর আপুর কাছে আমার দুইটা গানের রিকোয়েস্ট। প্লিজ বলবেন। একটা হচ্ছে নেশা লাগি লোরে, আর একটা হচ্ছে কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। আচ্ছা, আপনি সাথেই থাকবেন, আমরা সুযোগ পেলেই চেষ্টা করব আপনার জন্য গাইতে, প্লিজ একটু সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন আসিফ, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর একবার ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক কানেক্টেড হয়েছেন, হ্যালো, কার সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম। একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে যদি কথা বলতেন ভাল লাগতো। জি, কার সাথে কথা বলছি? জি, আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া নরসিংদী থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, হৈমন্তী শুনছে আপনাকে। জি, আমি একটা গানের অনুরোধ করব আর কি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি, আপনি বলেন, কি শুনতে চান? আমি ওই গানটা আর কি শুনতে চাচ্ছিলাম, ওই যে কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধু টেলিফোনে মন বসে না, সেটা আর কি। ঠিক আছে, আপনি সাথে থাকবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন। কল চলে এসেছে, একটা কল নিয়ে নি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি সাফা ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, হৈমন্তী শুনছে আপনাকে। তুমি তো আমার এমনই একজন। ও, তুমি তো আমার এমনই একজন। বাহ, খুবই সুন্দর গানটি, তুমি আমার এমনই একজন। আপনি সাথে থাকবেন, আমরা নিশ্চয়ই গাইতে চেষ্টা করব। থ্যাংক ইউ কল করার জন্য। অলরাইট, আরেকজন দর্শক আছেন লাইনে, হ্যালো, কার সাথে কথা বলছি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আপু, আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা ইকরাম ভাই, থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য, ঈদ মোবারক আপনাকে, অনেকদিন পর শুনছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, সকল কি ঈদ মোবারক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। ইকরাম ভাই বলুন, কোন গানটি শুনবেন? হৈমন্তী শুনছে আপনাকে। আপু দেন, আপু দেন। নেন নেন। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ভুলিয়ে যাই, এই গানটি যদি গাইতেন। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকবেন, নিশ্চয়ই গাইতে চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইকরাম ভাই ফোন করার জন্য। ওই যে যাদের সাথে কথা না বললেই নয়, তাদের সাথে একটু যদি ছোট করে পরিচয় করে দাও। আচ্ছা, আমরা এই পাশ থেকে আসি, লিড লিডার, আমাদের সবার সিনিয়র তো। সানগ্লাসটা কোথায়? সানগ্লাসটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, লিড গিটারে রাসেল ভাই আছেন, পার্কিশনে অ্যানেল আছে, অক্টোপ্যাড ড্রামসে আছেন পল, আমাদের পল, এ পাশে শাউন ভাই আছেন বেস গিটারে, এবং কিবোর্ডে আছে লিঙ্কন।
সবার থেকে আমাদেরকে যারা জি আমাদেরকে এখানে উপস্থাপন করছে না আসলে অনেকটা বলা যায় শাসন করছে সেটা হলো বিথি আর সবথেকে চাপে আছে শাওন ভাই তোমার গানের সাথে গান গেতে গেতে বেচারা দুটো কাজ একসাথে করছে উনি গিটারও বাজাচ্ছেন আবার আমাকে খুব সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ ওকে এবং প্রোডিউসার বলেছে গানে যাও অনেক গল্প করছে চলো এবার আমি একটু কথা দিয়ে ফেলি হ্যাঁ যেহেতু চলচ্চিত্রের গান ছায়াছবির গানই করছিলাম তো সেই সূত্রে এটাও একটা ফিল্মের গান এবং কথা দিলাম ছায়াছবির গান এটা গত বছর রিলিজ হয়েছিল এই গানটা লিখেছেন জসীমউদ্দিন আকাশ সুর করেছেন আকাশ সেন ঠিক আছে আমি আকাশে গিয়েছি হ্যাঁ দুই আকাশ এবং আমি কথা দিলাম এই টাইটেল ট্র্যাক ওকে চলো তাই
সারদা সেনের গানে যেটা হয়, উনি যখন কম্পোজ করেন ব্যাপারটা, মিউজিক ডিরেকশন দেন, তখন একটা মজা থাকে ওনার গানে, ঠিক না? যে কোনো একটা একটা ফেস্টিভ ভাইব থাকে এবং তার হাসিতেও এই ফেস্টিভ ভাইবটা আমরা সবসময় দেখি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা গান আসলে আমার বনুকে দেওয়ার জন্য। একজন দর্শক আছেন, কথা বলি। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? হ্যালো, মাসুদ বলছি, ঝালকাঠি থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক মাসুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। কেমন কাটলো ঈদ? জি অনেক সুন্দর স্যার, আর আপনার গানও অনেক সুন্দর লাগছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কথা বলেন। হৈমন্তী শুনছে, কথা বলেন। শুনতে পাচ্ছি ভাই। হ্যালো, হ্যালো, শুনছি আপনাকে, প্লিজ বলবেন। জি একটা রিকোয়েস্ট ছিল। প্লিজ, রিকোয়েস্ট হচ্ছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আচ্ছা, অনেক সুন্দর একটি গান, থ্যাংক ইউ রিকোয়েস্ট করার জন্য, সাথেই থাকবেন। যদি লিস্টে থাকে মাসুদ ভাই, আপনার জন্য এই সাধনা গানটা গাওয়া হবে, শেষ পর্যন্ত সাথে থাকুন। চলো আমরা গানে যাই। এখন কোনটা? এবার যে গানটি গাইব, গানটি লিখেছেন শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন শ্রদ্ধেয় লাকিয়া খান। বিখ্যাত সেই গান, যে গানের শিল্পী তিনি নিজেই। আমায় ডেকো না, ফেরানো যাবে না। শুনি, চেষ্টা করছি। স্টেজ পারফরমেন্স করোই, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে অন্যান্য শিল্পীর থেকে তোমাকে বেশি আমরা দেখি যে দেশের বাইরে, মানে বাইরের মাটিতে পারফর্ম করতে, কে কি না 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 না, হ্যাঁ 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 হ্যাঁ। এবং
ইটস আ ব্লেসিং অফকোর্স যে যারা বাঙালি থাকেন, প্রবাসী আছেন, তাদের জন্য মাটির ঘ্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা পাও, তখন যখন ওখানে গান করো তখন আসলে অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম, সেটা কীরকম হয় একটু জানতে চাই আমি। এটা আসলে একটা ব্লেসিং, কারণ সেখানে গিয়ে যখন নিজের দেশের নিজের মাটির গানগুলো গাইতে পারি, নিজের দেশের মানুষজনকে দেখি, তাদেরকে গান শোনাতে পারি, আমার মনে হয় এটা একজন শিল্পীর জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার তো ভালো লাগে, সবারই ভালো লাগে। তবে তুমি যেটা বললে যে আমি ঘন ঘন দেশের বাইরে যাই প্রোগ্রাম করতে, সেটা একেবারেই না। আরও এটা এখন যখন বললে দেখা যায়, আমি একবার দেশের বাইরে গেলাম, দু বছর পর আমাকে জিজ্ঞেস করলো দিদি আপনি কখন আসছেন, মানে মনে হয় কি যে আমি বোধহয় বছরকে বছর সোশ্যাল মিডিয়া একটা মানে একটা ব্যাপার আসলে। আচ্ছা ঠিক আছে, যারা যারা এখনো ডাকেননি ডাকা শুরু করেন, অনেকদিন দেশের বাইরে যাওয়া হচ্ছে না। একজন দর্শক আছেন, কে আছেন? হ্যালো, 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 জি শুনতে পাচ্ছি, কার সাথে কথা বলছি? আমি হৈমন্তের সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হৈমন্তি শুনছি, কথা বলুন। হ্যালো, যে আমার একটা অনুরোধ ছিল। প্লিজ বলবেন, প্লিজ। জি, ওই যে সব ফুল মালা হয় না একটা, ঠিক আছে। হ্যালো, সব লাল পাথরই তো? জি 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 জি, চুনি হতে পারে না। আচ্ছা, আপনি সাথে থাকবেন, আমরা যদি সময় থাকে নিশ্চয়ই গাইতে চেষ্টা করব। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আচ্ছা, এবার যে গানটি গাইছি, আবার ফিল্ম থেকে আবার নাটকে আসছি, হৃদয়ের টান নাটকে, মেহেদি হাসান লিমনের লেখা এবং আবরাল সাইরের সুর সঙ্গীতে প্রেমে প্রেমে এই গানটি এবার গাইব। প্রেম হবে, চলো। ছড়া
জানি আমি শুধু জানি মিটে থাকে সুখী যেন আমি মরে যাবো সুখী যেন আমি মরে যাবো প্রেমী প্রেমী তোকে ছাড়াবো লিমন ভাই যে গানটা লিখেছেন এত মানে প্রেম দিয়ে লিখেছেন গানটা এত প্রেম তার সাথে সুরটাও এত প্রেমময় আর যিনি গেছেন কিন্তু প্রেম আর প্রেম আর প্রেম মিষ্টি একটা মানে সবকিছু মিলে কম্বিনেশন সুন্দর একদম প্রেমময় গানটা ভীষণ সুন্দর একটা গান আই হোপ দর্শক যারা যারা এতক্ষণ দেখছেন যারা এর আগে শুনেছেন ভাবছিলেন কে গেলো এই যে সেই ব্যক্তি ইনিই গিয়েছেন গানটা আর নাটকে যেটা হয় আসলে সবাই শোনেন কিন্তু দেখা তো যায় না আসলে স্ক্রিনে হয়তো বা লাস্টের দিকে এটা খুব রিসেন্টলি আসলে রিলিজ হলো নাটকটা হয়তো মিউজিক ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবে ওকে চলো এবার আমরা পরের গানে যাই ওকে এবার গাইব আমার সেই খুব প্রিয় একটা গান যে গানটি লিখেছেন প্রদীপ সাহা সুর করেছেন পল্লব সান্যাল স্বপ্ন দেখি অ্যালবাম থেকে হাত পাড়ালি বন্ধু হব এই গানটি গাইব Thank you.
আছে। আমি গানটা যখন প্রথম শুনেছিলাম স্টুডিওতেই শুনেছিলাম এবং আমরা মানে নেচেছি প্রচুর, কিন্তু আজকে যেটা হলো যে তুমি তো লাস্ট করলে না এই গানটা, সো আমি ইচ্ছে থাকা সত্ত্বেও নাচতে পারছি না। হ্যাঁ, আমাকে একদম আটকে রাখা হয়েছে। আর দুইটা গান শুনতে পারবো, শেষের দিকে চলে এসেছি, সো আমরা সেকেন্ড লাস্টটা শুনে ফেলি তাড়াতাড়ি করে। চলো, কোনটা শুনছি? ভীষণ পছন্দের, ভালো লাগার শিল্পী শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত একটি গান, আমরা সবাই সবাই একটু হারিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ একদম, চলো চলো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত, গাইছি। সময় হারিয়ে যায় কখন যে আসলে
সময় চলে আসলো বিদায় নেবার, সেটা বুঝতে পারিনি, কারণ অনেক দিন পর তোমার সাথে দেখা হলো এনটিভিতে, তুমি আসলে এবং ভীষণ মিষ্টি গেল সময়টা। অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, সবসময় এরকম মিষ্টি মিষ্টি গান উপহার দেওয়ার জন্য আমাদেরকে সবসময়। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাবো। দর্শকের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং সময়টাকে আরও মিষ্টি করার জন্য হৈমন্তীর সাথে। সো আজকের মতো সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনাদের পছন্দের এবং ভালো লাগার কোনো না কোনো হালের জনপ্রিয় নন্দিত সঙ্গীত শিল্পী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি থাকুন বিনোদনের সাথে, এনটিভির সাথে। শুভরাত্রি। চলো শেষ করব যে গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার গাওয়া বিখ্যাত সেই গান যে গানটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে। হ্যাঁ, দেখি একটাই বেজে গেল। আচ্ছা, লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। গাইছি Thank you.
ছাড়।